আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়ায় অশেষ মেহরবানি, আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় বললে ভুল হয়, আমি দীর্ঘদিন যাবৎ ইউটিউবে কোনো ভিডিও নিয়ে আসিনি। এর পিছে সবচেয়ে বেশি যেটি ইফেক্ট ছিল, সবচেয়ে মূল কারণ, যেটি সবচেয়ে বড় কারণ, সেটি হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলাম। আর অসুস্থ থাকার কারণে দোকানে কাজের অনেক প্রেশার থাকে, আমার দোকানে সবসময় কাজের অনেক প্রেশার। আর এই প্রেশারের কারণে এই প্রেশারটা ক্রিয়েট করে ওঠানোর পরে আমাকে আবার ভিডিওতে আসা, একটি ভিডিও তৈরি করা, এরকম সময় হয় না। আর আমার মূলত প্রবলেমটা হয়েছিল মাইগ্রেনের প্রবলেম, আর এই মাইগ্রেনের প্রবলেম হওয়ার কারণে আমাকে একটা নির্দিষ্ট শিডিউল, রুটিন মাফিক আমাকে বিশ্রাম নিতে হয়েছে, যার কারণে আমি ভিডিওতে আসতে পারিনি। আপনারা জানেন যে দোকানের কাজ শেষে একটি ভিডিও করতে হলে, একটা ভিডিও যদিও 10 মিনিটের বা 5 মিনিটের হয়, কিন্তু ভিডিওটির প্রসেসিং করার জন্য, ভিডিও করার মন মানসিকতা এটা স্থির করার জন্য অন্তত 1 ঘন্টা সময়ের প্রয়োজন হয় বা আধা ঘন্টা সময়ের প্রয়োজন হয়। এই সময়টা আমি বের করতে পারিনি, এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত যে দীর্ঘদিন আমি আপনাদেরকে কোনো ভিডিও দেখাইনি, কোনো সলিউশন দেখাইনি। তবে আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। জানি কাজটা অনেকেই, মোটামুটি হয়তো 70% টেকনিশিয়ান জানে, কিন্তু যারা নতুন তারা অনেকেই আমাকে ফোন করে, ভাইয়া স্পিকারের, ইয়ার স্পিকার বা রিঙ্গার স্পিকারের লাইনের স্পিকার ভালো আছে কিন্তু মান দিচ্ছে না, আমি এটি কীভাবে জাম্পার করবো আমাকে একটু বলবেন। আসলে আগের মডেল, অনেক মডেলগুলো গুগলে সার্চ দিলে পাওয়া যায়, কিন্তু এটাও অনেকে জানে না, তারাও জানবে আস্তে আস্তে সবাই আপডেট হবে, তারা যে জানবে না তা না। তো এরকমই একটি স্পিকারের, ইয়ার স্পিকারের সলিউশন নিয়ে আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি, আর এই কাজটি উপস্থাপন করব। তো আসুন আমরা কাজটি দেখে নিই। দেখতে পাচ্ছেন আমাদের, আমার কাছে দুটো মিটার আছে, একটা হচ্ছে নর্মালি মিটার, একসময় এটা অনেক ভালো পারফরমেন্স দিয়েছে, অনেকের ঘরে আছে। তো এখন যাদের এই যে সানশাইন 2500 টাকা বা 2800 টাকা, আমি সানশাইনটি দিয়ে 17 এনটা ইউজ করতেছি, কিন্তু অনেকের হয়তো 2500-3000 টাকা দিয়ে, 2000 টাকা দিয়ে মিটার কেনার এই মুহূর্তে সামর্থ্য নেই, তারাও কিনবে, তাদেরও সামর্থ্য হবে, তারা এই ছোট্ট মিটারটা ব্যবহার করতেছেন। এই কারণে আমি দুটি মিটার দিয়ে দেখিয়ে দেবো সমস্যাটা কী। তো আমি এই মিটারটাকে প্রথমে ডায়োড রেঞ্জে নিলাম, আর এটিকেও আমি একসাথে ডায়োড রেঞ্জে নিলাম। দেখতে পাচ্ছেন এটি ডায়োড রেঞ্জে আছে, তো ইতিমধ্যেই ডায়োড রেঞ্জে আছে। আর আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নোকিয়া RM1172। তো এটার এটি স্পিকার, আমরা প্রথমে স্পিকারটা মাপ দিয়ে নিব। আমরা জানি ডায়োড রেঞ্জে রেখে স্পিকার মাপা যায়, আমি স্পিকারের দুটি লাইনে ধরলাম, দেখুন শুনতে পাচ্ছেন বিপ দিচ্ছে এবং স্পিকারটি ভালো আছে। আচ্ছা, এবার আমরা এই মিটারে দেখি কী দেখায়। এখানে দেখতে পাচ্ছেন একটি মান দিচ্ছে, এটাতে 47 মান দিয়েছে, এটাতে বিপ সহ আপনাকে মান দিচ্ছে 32, দেখা যায়। তো এটিতে যেহেতু একই রেঞ্জে বিপ এবং ডায়োড দুটি রেঞ্জ আছে, এই কারণে বিপ সহ আপনাকে মান দিচ্ছে, আর এটিতে যেহেতু কন্টিনিউটি মোড আলাদা আছে, এই কারণে এটি ধরলে শুধু আপনাকে মানটি দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মান 2410, একটি মিটার থেকে আরেকটা মিটারের মান কম থাকবে, এটা কোনো বিষয় না, এটা মিটারের ক্যাটাগরি অনুসারে মিটার দুটি ভালো, দুটি দিয়ে কাজ করে দেয়, তবে সানশাইন নিতে পারলে খুবই ভালো। আর স্পিকারটা ভালো আছে আমরা এটা বুঝতে পারলাম, স্পিকারটা ভালো আছে। তো এবার আমরা সানশাইন দিয়ে ধরবো, এই যে সানশাইনের প্রোবটা অনেক ভালো বোঝা যাচ্ছে, এটা সানশাইনের প্রোব। আমরা জানি ডায়োড রেঞ্জে রেখে স্পিকার চেক করা যাক, স্পিকারের লাইনগুলো, ইয়ার স্পিকার, মাউথ স্পিকার, লাউড স্পিকার, এটা আমাদের বডি, বডিতে যে কোনো একটা প্রবলেম রাখলেই হবে। আর এটা স্পিকারের লাইন, দেখুন কোনো মান শো করতেছে না, এটাতে দেখুন কোনো মান শো করতেছে না, এটা হচ্ছে ইয়ার স্পিকার এরিয়া, ইয়ার স্পিকার এরিয়া, এই যে এই দিক দিয়ে এতখানি জায়গাটা ইয়ার স্পিকার এরিয়া। তাহলে আমরা লাউড স্পিকারে দেখি মান দেখায় কি না, অনেকের মনে প্রশ্ন হতে পারে যে হয়তো সেটটা ওপেন অবস্থায় মান দেখাবে, তো অপ অবস্থায় আমরা স্পিকারটাতে মাপ দেখি, এই যে দেখতে পাচ্ছি 432-31 এরকম 30 শো করতেছে। তার মানে কী বুঝলাম এখান থেকে আমরা, আমরা এখান থেকে এটাই বুঝলাম যে অপ অবস্থায় আমাদেরকে এখানে মান দিবে। আচ্ছা, এটি গেল যারা TDI 17N ইউজ করেন তাদের জন্য, আর যারা এটি ইউজ করেন তারা কী করবেন এবার দেখুন,
আমি এটা ধরি, এখানেও জিরো, এখানে ধরি কম দেখাচ্ছে, সানশাইন থেকে একটু কম, তাই 394 আর ওখানে 400 কল আসছে। আমি যদি কোডটা ঘুরিয়ে ধরি তারপরেও দেখুন মান নেই, কিন্তু এখানে মান ঠিকই দিচ্ছে, এই যে মান দিচ্ছে, কিন্তু এটাতে নেই গিয়ার স্পিকার। এখন অনেকে ফোন করে, ভাইয়া এই স্পিকারের লাইনটা আমি কীভাবে জাম্পার করবো? আমি তাদেরকে বলতেছি যে জুম করো, দেখা যায় এই এই লাইনগুলো দেখা যায়, আরও জুম করা লাগলে জুম করা সর্বোচ্চ পরিমাণ, হাতটা স্থির রাখার চেষ্টা করো। এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটি এক নম্বর লাইন, এদিক দিয়ে এখানে এসেছে এই ক্যাপাসিটরে, এই ক্যাপাসিটর থেকে এখানে এসেছে রেজিস্ট্যান্সে, এখান থেকে লাইনটা এখানে যাচ্ছে, এখান থেকে এই দিক হয়ে এই জায়গা পর্যন্ত আসতেছে। তো আমরা যাতে সামনে মান পাচ্ছি না, আমরা পিছনের মানটা দেখে নিই, পিছনে মান আছে কি না। তো আমরা প্রথমে এটাই ধরলাম, এটি ধরে আমি এই মাথায় দেখলাম, দেখতে পাচ্ছি যে মান দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা মান পাচ্ছি কিছু 1600+, এখানে এখানেও মান পাচ্ছি। এখানেও যদি আমরা মান না পেয়ে থাকি তাহলে এখানে দুটি পয়েন্ট দেখা যাচ্ছে, দেখো দেখা যায় এখানে যদি আমরা ব্লেড দিয়ে বা কিছু দিয়ে পরিষ্কার করি, এখানে দেখো আমি পরিষ্কার করে দেখাচ্ছি, আমরা যদি এই সামনে কোনো মান না পেয়ে থাকি, আমরা যদি এখানে পরিষ্কার করি, এখানে দেখুন এই সেম মান দেখাচ্ছে। এই জায়গা থেকেও যদি জাম্পার করে এই জায়গাতে আমরা লাগিয়ে দিই, তাও আমাদের স্পিকারটি কাজ করবে। এবার এই মিটারটাই দেখি যে কী করা যায়, ওটা সরিয়ে এটা দেখুন, এই যে সানশাইনে মান দিচ্ছে, সুন্দর মান দিচ্ছে 482, যে জায়গায় আমরা ঘুরে দেখলাম এই জায়গায় এই যে 482, তার মানে আমরা এখান থেকে জাম্পার নিতে পারি, এখান থেকে নিতে পারি, অথবা এখান থেকে, যেহেতু আমাদের এই জায়গাতে লাইন পাচ্ছে আমি এখান থেকে জাম্পারটা নিয়ে নেবো, এটা আমার জন্য সুবিধার হবে। আর এই জাম্পার নেওয়ার শেষে আমরা দেখব যে আমাদের কাজ করে কি না, জাম্পার কয়েলটা দেখা যায়, করো অক্টো ভাইরে তুলে দেখা দিচ্ছি, তারপরে যদি না বুঝে কি করবেন ফোন, শান্ত এটাতে মানুষ আছে, এটাতে তো এক্ষেত্রে আমরা এখন এবার আমরা কল দিয়ে চেক করে দেখবো, হ্যালো হ্যালো শোনা যাচ্ছে, আমি আপনাদেরকে কীভাবে শোনাই, তো মাইক্রোফোনের থেকে হাতটা শোনাও, হ্যালো হ্যালো আশা করি হয়তো একটু হলেও ভয়েস শুনতে পাচ্ছেন, হ্যালো 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 হ্যালো। তো এই হচ্ছে এই জাম্পারের কাজ, যদি কোনো লাইন মিসিং থাকে আমরা যদি এইভাবে এই লাইনটা রিপেয়ার করি তাহলে আশা করা যায় 100-তে 100 হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর ইনশাল্লাহ আস্তে আস্তে আমি আবার পুনরায় আগের মতো ভিডিওতে তুলব, আপনাদের দোয়ায় যদি আল্লাহ আমাকে সুস্থ সবল রাখে। আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।